আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব যে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন যে মোতারাম, অনেক হুজুরদের মুখ থেকে শুনতে পাই যে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম। আবার অনেকে দেখি যে দাওয়াত করে বাসায় এনে হুজুরদেরকে যদি ড্রেসিং করা মুরগি রান্না করে দেওয়া হয় তাহলে তারা ভক্ষণ করছেন। আসলে বিষয়টা কি? তো এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কোরআন এবং সুন্না থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, কোরআন এবং সুন্নাহ যদি গবেষণা করা হয় তাহলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবায়েস, তোমাদের জন্য সমস্ত খবিস বস্তুকে হারাম করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবিরের ভিতরে, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তার তাফসিরে রুহুল মাআনির ভিতরে, আল্লামা জারুল্লাহ জমখশরি তার তাফসিরে কাশাফের ভিতরে উল্লেখ করেছেন, আরও ইমাম কুরতুবি আলাইহির রহমা তার আল জামেলি আহকামিল কোরআনের ভিতরে এবং তাফসিরু মাআলিমি তানজিরের ভিতরে এরকম বিভিন্ন তাফসির গ্রন্থে এসেছে যে খবাইস এটার দ্বারা শুধু খবিস প্রাণী উদ্দেশ্য নয়, এর দ্বারা সমস্ত প্রকার নাপাক বা খারাপ, মন্দ, ময়লাযুক্ত এবং দুর্গন্ধযুক্ত প্রাণী, বস্তু সব কিছুই এর অন্তর্ভুক্ত। এখানে শুধু যে খবিস হাইওয়ানে খাবিস উদ্দেশ্য এটা উদ্দেশ্য নয়, বরং এখানে যে কোনো প্রকার খাবারও হতে পারে। এই আয়াতকে সামনে রেখে যদি, এবং হাদিসের ভিতরেও আসছে আত্মহুরু শাতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ, এবং তহরাতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুততাহিরিন, আল্লাহ তাআলা মুততাহিরদেরকে পছন্দ করেন, যারা অধিক রূপে পবিত্রতা অর্জন করে, অর্থাৎ পবিত্রতার সাথে সাথে পরিচ্ছন্নতা অর্জন করে। এ ধরনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে ফোকাহায়ে কেরাম বলেছেন যে ড্রেসিং করা মুরগি, যেটা আসলে মেশিনে ড্রেসিং করতে তো কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো এক্ষেত্রে যে একটা মুরগিকে জবাই দেওয়ার পরে তার এই প্রবাহিত রক্ত থাকা অবস্থায়, প্রবাহিত রক্ত সর্বসম্মতিক্রমে নাপাক, সেই রক্ত থাকা অবস্থায় সেই মুরগিটাকে গরম পানির ভিতরে, সিদ্ধ পানির ভিতরে চুবিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে কিছু সময় রাখার পরে যখন একটু সফট হয়, নরম হয়, তখন সেটাকে উঠিয়ে ড্রেসিং মেশিনের ভিতরে দেওয়া হয়। তো এক্ষেত্রে ড্রেসিং মেশিনের সমস্যা না, সমস্যা হলো যে প্রবাহিত রক্তযুক্ত মুরগিটিকে যখন আমরা গরম পানির ভিতরে দিলাম তাহলে এই রক্তের কারণে পুরো পানিটা নাপাক হয়ে গিয়েছে। সেই নাপাক পানির ভিতরে আমি যখন আবার মুরগিটাকে চুবিয়ে দিলাম, যেহেতু বিষয় হলো যে এখানে পানিটা সিদ্ধ পানি এবং গরম টকবক পানি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মেশিন চালু আছে, তার গ্যাসের চুলার উপরে পানি দেওয়া আছে, সেই চুলার উপরেই সে এইভাবে মুরগিটাকে ছেড়ে দিচ্ছে। তো দাঁড়ালো এই কথা যে গরম সিদ্ধ পানির ভিতরে আমার মুরগিটা রাখা হচ্ছে এবং সেই পানিটা নাপাক, এমতো অবস্থায় আমি আমার মুরগিটাকে সেই পানির ভিতরে সিদ্ধ করছি, অর্থাৎ নরম করছি, তারপর আমি ড্রেসিং মেশিনে দিচ্ছি। তো ড্রেসিং মেশিনে দেওয়ার মাধ্যমে আমার মুরগিটা পবিত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে প্রথমে তাকে নাপাক পানির ভিতরে সিদ্ধ করে ফেললাম, এক্ষেত্রে যদি এটাকে দীর্ঘ সময় চুবিয়ে রাখা হয়, যেমন একটা মুরগিকে গরম পানির ভিতরে দিছে এবং দীর্ঘ সময় এইভাবে চুবিয়ে রাখা হয়েছে, তাহলে কিন্তু দাঁড়ালো যে নাপাক পানির মাধ্যমে আমার গোশতটা সিদ্ধ হয়েছে, তাহলে ওই গোশত খাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হবে না। হ্যাঁ, যদি ওইটাকে অল্প কিছু সময় রাখা হয়, যেমনটা আমাদের বাজারে আমরা দেখে থাকি যে খুব সামান্য সময় রেখেই উঠিয়ে ফেলায়, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা খাওয়া জায়েজ হবে, কারণ এর মাধ্যমে ওই নাপাক পানি থেকেছে, ঠিক আছে, কিন্তু নাপাক পানির ভিতরে থাকার কারণে সেটা সিদ্ধ হয়ে যায়নি, কারণ এটা দীর্ঘ সময় রাখার সুযোগও নেই। বাজারে সিরিয়াল দিয়ে মানুষ ড্রেসিং করানোর জন্য সিরিয়াল লাগিয়ে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই এইভাবে বেশি সময় রাখারও সুযোগ নেই। তো অবশ্যই সেটা জায়েজ হবে বটে, তবে সেটা খাওয়া কখনোই উত্তম হবে না, এটা অনুত্তম, এবং এটা খবিসের অন্তর্ভুক্ত হবে যে একটা নাপাক জাতীয় জিনিসের ভিতরে আমি সেটাকে ভালোভাবে মাখানোর পরে তারপর সেটাকে আমি আবার রান্না করে খাচ্ছি। তো আসলে এটা কখনোই পবিত্র হতে পারে না, বা এটা তেমন পরিচ্ছন্ন হতে পারে না, এবং তাকওয়ার খেলাফ বলা যেতে পারে অবশ্যই। তো এক্ষেত্রে যে সমস্ত আলেম ওলামাগণ ফতোয়া দিয়ে থাকেন যেটা হারাম হবে, সেটা অবশ্যই প্রথম বিবেচনা অনুযায়ী, অর্থাৎ মুরগিটা যদি সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু আমরা দেখি বাজারে এইভাবে সিদ্ধ হয়ে যায় না, সেই হিসেবে এটা খাওয়া ভক্ষণ করা জায়েজ হবে, তবে সেটা কখনোই উত্তম নয়। বরং এই পদ্ধতি অবলম্বন না করে আমরা সব থেকে সহজ হলো যে মুরগিটাকে জবাই করার পর তাদের মাধ্যমে হাতে ছিলিয়ে আমরা আনতে পারি, হাতে ছিলিয়ে নিয়ে এসে তারপর বাড়িতে এসে আমরা চামড়া, তারপর তার পা, ডানা, এগুলোকে যদি আমরা আলাদা করে পরে এক সময় সময় নিয়ে যদি কাজ করি তাহলে সেটা দেখা যায় ভালো হয়, এবং মুরগিটাও ফ্রেশ থাকলো, সাথে সাথে আমার তাকওয়ার বরখেলাফ কোনো কাজও করা লাগছে না। এজন্য যারা নিয়মিত অভ্যস্ত হয়ে গেছেন ড্রেসিং করে খাওয়ার ক্ষেত্রে, তাদেরকে বলবো যে অবশ্যই এটা খাওয়া কখনোই উচিত না, আপনার অবশ্যই এটা পরিহার করা উচিত। এবং আশা করি যদি মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করে যে একটা নাপাক পানি রক্তে সাথে পানি যখন মিশ্রিত হয়েছে তখন পানিটাও নাপাক হয়ে গেছে রক্তের কারণে,
সেই নাপাক পানির ভিতরে একটা মুরগিকে এভাবে চুবিয়ে রাখার দ্বারা আশা করি যে মেডিকেল সায়েন্স গবেষণা করলে বের করতে পারবে হয়তো বা যে এই মুরগির ভিতরে কোনো ইনফেকশন হচ্ছে, মুরগির ভিতরে কোনো জীবাণু অনুপ্রবেশ করছে, যেটা আসলে কখনোই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে না, এটা স্বাস্থ্যকর হতে পারে না। এই খাদ্যটা অবশ্যই অস্বাস্থ্যকর এবং দেখতে অসুন্দর এবং এটা খাওয়া আসলে উচিত হবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।